সিলেটের জকিগঞ্জের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে চ্যারিটি সংস্থা স্মাইলস ইউকে। আমাদের প্রতিনিধি আব্দুল মুকিতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান মাহমুদ। সিলেটের জকিগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এডুকেশন স্কলারশিপ 2020 প্রোগ্রাম পরিচালনা করেছে চ্যারিটি সংস্থা স্মাইলস ইউকে। বুধবার দুপুরে লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স হলে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্করের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য দেন স্মাইলস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সিরাজুল ইসলাম তাপাদার সেলিম। মাওলানা আব্দুল বাসিতের সঞ্চালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন সামিয়ান হোসেন খান, নাতে রাসুল পরিবেশন করেন আহমদ আল মাহফুজ, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন সৈয়দ ইশতিয়াক আহমদ নাইম। বিশেষ অতিথি হিসেবে সময় বক্তব্য দেন লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, বর্তমান অধ্যক্ষ সালিক আহমদ চৌধুরী, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা আব্দুস সবুর, ডাক্তার মঈনুদ্দিন সহ আরো অনেকেই। উল্লেখ্য, 10 জন মেধাবী শিক্ষার্থীকে উৎসাহ প্রদানের লক্ষ্যে নগদ 5,000 টাকা করে প্রদান করেছে সংস্থাটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে নজির গড়েছে স্মাইলস। আগামী দিনে এই কার্যক্রম অব্যাহত থাকলে সংস্থাটি সমাজে ব্যাপকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তারা। স্কলারশিপটা পেয়েছি, এটা খুব আনন্দের বিষয় এবং ভবিষ্যতে পাবো এটা আশা করি। স্মাইলস গিফট এইডস, আজকের যে প্রোগ্রাম 10টি বাচ্চারে দেওয়া হচ্ছে 5,000 টাকা করে 25,000 টাকা তাদেরকে এই গিফট দেওয়া হচ্ছে, এটাও সম্পূর্ণ হচ্ছে এই ইউকে চ্যারিটি স্মাইলজের ট্রাস্টি বোর্ডেরা, তারা ব্রিটেন সরকার তাদেরকে দিয়েছিল।